হায়দ্রাবাদের পালশা রেলওয়ে স্টেশনে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো ত্রিপুরা যুবক বিমল দাসের গন্ডাছড়া ৩০ কার্ড এলাকার বাসিন্দা প্রেমচাঁদ দাসের ছোট ছেলে বিমল দাস শুক্রবার আগরতলা থেকে রেলে করে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু রবিবার সকাল রেলগাড়িটি হায়দ্রাবাদের পালশা রেলওয়ে স্টেশনে পৌঁছতেই হঠাৎ রেলের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বিমল দাস নামে বয়স আঠাশের ওই যুবকের রবিবার দুপুরে এই বেদনাদায়ক মৃত্যুর খবরটি পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়েন ওই যুবকের বাড়ির সদস্যের লোকজনেরা কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাসকারী ওই পরিবারের পক্ষে তাদের ছেলের মৃতদেহ বহিরাজ্য থেকে বাড়িতে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না তাই রাজ্যের মানব দরদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট ওই যুবকের মায়ের কাতর আবেদন মুখ্যমন্ত্রী যেন তার ছেলের মুখটি শেষবারের মতো দেখার সুযোগ করে দেন মুখ্যমন্ত্রীর নিকট এই কাতর আর্জি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুত্রহারা ওই অসহায় মা এখন দেখার বিষয় ওই অসহায় পরিবারটির আবেদনে সারা দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী আমাতৃ নে মুখ্যমন্ত্রী নামার টু নামার থেকে আমার গরিব মানুষ একদম

বয়স আঠাশের ও যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট আর ইনি